সামনে সামনে সংক্ষিপ্ত ভাবে কথা বলতে চাই। আজকের এই হাজারো এই হাজার হত্যা জগতের এখানে সকলে অংশগ্রহণ শুধুমাত্র কোন দলীয় সংকীর্ণতার পরিচয় বহন করে না, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রতি তাকে কটাক্ষ করছি না, ভারতবর্ষে তার পূজা করে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের 22 বছর বয়সে 10 বছরের বাড়িতে রবির সাথে বিয়ে হয়েছিল যশোহরের। তাকে ভিজরত দিয়েছেন, কিন্তু তার হাবিবদের জায়গা ধরে যারা নাচা করেছে তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু দাউদের মতো শেষ করেছে। আমরাও দাবি করবো আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আপনারাও প্রতিবাদ জানান। সর্বক্ষণ ইমানের বলে বলিয়াম হয়ে দিন কায়েমের জন্য ইসলামের জন্য আমাদেরকে উপলব্ধ করতে অভিযান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোর ঠিকানা টিভির সকল দর্শক শ্রোতা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন সম্প্রতি ভারতের বিজেপি নেতা এবং নেত্রীরা আমাদের মহান নবী, প্রিয় নেতা, মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কটূক্তি করায়, বিরূপ মন্তব্য করায়, ফুসিয়ে পড়ে সারা বিশ্বের মুসলিম জনতা, এবং তারই সূত্র ধরে আমাদের বাংলাদেশের সাতক্ষীরা জেলার দেবহাটা থানার পারুলিয়াতে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যে মিছিলে প্রায় 1.5 লাখ মুসলিম জনস্রোত দেখান। প্রায় 1.5 লাখ মানুষ সমবেত হয়ে মহান নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করা বিরূপ মন্তব্য
বিরূপ মন্তব্যের প্রতিবাদ করেন এই অর্ধলাখ জনতা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পুরো ভিডিওটি জুড়ে আমি আছি আরিফ বিন আনোয়ার ক্যামেরা, এবং আমাকে বাইকে করে নিয়ে ভিডিও করার জন্য সাহায্য করেছেন নাজমুল ইসলাম। মিছিল শেষে সকলে সমবেত হয় পারুলিয়া ফুটবল ময়দানে। পারুলিয়া ফুটবল ময়দানে মোহাম্মদের বিরুদ্ধে কটূক্তি প্রতিবাদ করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করে সাধারণ জনগণ, এবং তারা সকলেই একসাথে সমবেত হয়ে সেখানে প্রতিবাদ করেন এবং আলোচনা সভা করেন। আপনারা দেখতে পাচ্ছেন সকল মুসলিম মুসলিমের জনসমাগম হচ্ছে পারুলিয়া ফুটবল ময়দানে। এই দুজন আমাদের সাংবাদিকদের মধ্যে একজন হচ্ছে মাসুম বিল্লাহ, অপরজন হচ্ছে ছোট। তারা দুজনে সাংবাদিক এবং এই আমরা অদূরে দেখতে পাচ্ছি যে ভ্যানটি রাস্তার উপরে দাঁড়িয়েছে, যে ভ্যানে দাঁড়িয়ে নেতাগণ কথা বললেন। আমরা কি
কি মারা যাবো তাদের কন্ড গ্রহণ না। রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ের ভিতরে রয়েছে। আমরা সবাই রাসূলকে ভালোবাসি, আমরা সবাই ময়দানে নেমে আসবো, রাস্তায় কেউ থাকবে না, রাস্তায় কেউ থাকবে না। রহমাতুল্লাহ বাংলাদেশের আজকে তেভাটা উপজেলার তবি পারুলিয়া থেকে দল মত নির্বিশেষে প্রত্যেক মুসলমান ঘর থেকে বেরিয়ে এসেছে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজির, ভূমিকা ছাড়াই সংক্ষিপ্ত ভাবে কথা বলতে চাই। আজকের এই হাজারো, এই হাজার হোক তাওহীদি জগতের এখানে সকলের অংশগ্রহণ শুধুমাত্র কোন দলীয় সংকীর্ণতার পরিচয় বহন করে না, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার প্রতি। আজকে ভারতবর্ষ তার পূজা করে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের 22 বছর বয়সে 10 বছরের বালকি বিরামীর সাথে বিয়ে হয়েছিল যশোহরের। কিন্তু তার হাবিবদের জায়গা ধরে যারা নড়াচড়া করেছে তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহলের মতো শেষ করেছে। আমরাও দাবি করবো আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে আপনারাও প্রতিবাদ জানান। আমাদেরকে সর্বক্ষণ ইমানের বলে বলিয়ান হয়ে দিন কায়েমের জন্য, ইসলামের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ইসলাম বিদ্বেষীরা, আসলে তোমরা পাহাড় দেখেছো কিন্তু পাহাড়ের ওজন দেখো নাই, তোমরা নদীতে সাগর দেখেছো কিন্তু সাগরের ঢেউ দেখো নাই, তোমরা মুসলমান দেখেছো কিন্তু মুসলমানের গর্জন আর হুঙ্কার তোমরা দেখো নাই। আমরা মুসলমান, আমরা যে দলের অনুসারী হোক না কেন, ধর্মীয়
বিষয়ে সকল আমরা একমত। আজ এই যে নূপুর শর্মা সহ ইসলাম বিদ্বেষী যারা সকলেই সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। কারোর সম্মুখে যদি একটি কোন খারাপ কাজ সংগঠিত হতে থেকে ভাবি সে দুর্বল ইমানদারদের মধ্যে পড়ে যাবে। অন্তর দিয়ে হলো নিন্দা প্রতিবাদ আমাদেরকে জানাতে হবে, তীব্র নিন্দাবাদ আমাদেরকে জানাতে হবে। জনতা মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মিছিলকে এই সংগ্রামকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আমার বাহাদুরের প্রশাসনের ভাইরা যে শান্তিপূর্ণ আমাদের সমাবেশের জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমরা সকলে দোয়া করি তাদের পরিবার পরিজন সহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াতের সাথে কবুল করেন সবাই মিলে আল্লাহ আমিন। এটাতে পাবলিয়া কেন্দ্রীয় শেখ জামিল মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব তিনি কথা বলছেন। আমাদের নামাজের আগ থেকে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের আসা যাওয়ার পথকে ইবাদত হিসেবে গণ্য করে নেক। আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ব। আপনারা কেমন আছেন? ভালো নাই? ভালো নাই। যেখানে আমাদের কলিজা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের হৃৎপিণ্ডে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মুসলমান ভালো থাকতে পারে না। আল্লাহুম্মা সাল্লি